গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আমি রেডি হয়ে গেছি, ছেলের স্কুল যাবে, ছেলেও রেডি হচ্ছে, তা ভাবলাম চলো তোমাদের সাথে আজকে সকালে সকালই একটা ব্লগ ভিডিও বানাই। তা দেখতেই পাচ্ছো আমি চুড়িদার টুইদার পরে রেডি হয়ে গেছি, আর এদিকে বিছানার অবস্থা দেখো, পুরো অগোছালো অবস্থা পড়ে আছে। এখন কিছুই করা যাবে না, ওকে দিয়ে এসে তারপরে সব গোছগাছ হবে। ওদের মর্নিং স্কুল, ওদের স্কুল হচ্ছে তোমার 8:30 বেজে ঢুকতে হবে। এই দেখো ও রেডি হয়ে গেছে, আমরা জাস্ট বেরোবো, তাহলে চলো এসে কথা বলছি। এই দেখো আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, কেননা ঠান্ডাটা একবারই যায়নি, হালকা একটা পাতলা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর ওই ঘরে দেখতে পাচ্ছ, তাহলে দেখো বন্ধুরা আমি ছেলেকে দিয়ে একটুখানি বাজার করতে গেছিলাম। বাজার বলতে ধনে পাতা, একটা 4 প্যাকেট, আর লঙ্কা। ওখান থেকে বাজার টাজার করে আমি এই বাড়ি ফিরলাম। তাহলে বন্ধুরা দেখো এখন বিছানাটা গুছিয়ে নেব, তাহলে তোমরা আমার সাথে থাকো, আমি বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার করবো ঝাড় টাড় দিয়ে, তারপরে তোমাদের সামনে আমি আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তোমরা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফুল দেখো। বিছানা আমার গোছানো হয়ে গেছে, একটার পর একটা কাজ। দেখো আলনাটার কি অবস্থা, তাই বললাম আলনাটা একবারে গুছিয়ে নিই, আলনাটা গোছানো হয়ে গেলে ঘরগুলো সব আমি ঝাড় দিয়ে নেব। কাজ কখনো শেষ হয় না, একটা না একটা কাজ ঠিক বেরিয়ে আসে।
তাহলে আমি সব কাজগুলো সারি, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, প্রতিদিন কাঁচা আছে, আজকে ভালোই মোটামুটি কাঁচা আছে, এগুলো আমি কেচে নেব। আর দেখো খড় ছাদটা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বাটা মাছ রাখা আছে, বাটা মাছটা বার করে আমি জলে ভিজিয়ে নেব। আর দেখো জলে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি যে বাসনগুলো আছে সেগুলো মেজে নেব, মেজে চালটা ভালো করে ধুয়ে রেখে দেবো, তারপরে কেচে তারপর রান্নার কাজটা করব। তাহলে চলো, তোমরা কিন্তু আমার সাথে থেকো, একদম স্বাদ ছেড়ে যেও না, ভিডিওটি দেখো, ভালো লাগবে আশা করি। Thank you.
তাই দেখো বন্ধুরা, আমার কাঁচা হয়ে গেছে, কাঁচা কমপ্লিট। এবার এই দেখো মাছটা, আমি বললাম না যে বরফ জমে গেছিল, মাছটা বরফ ছিঁড়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চালের জল ধুয়ে নিচ্ছি, চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে আমি জল দিয়ে রেখে দেবো, আর একটাতে আমি ডাল চাপাবো আর একটাতে মাছ চাপিয়ে দেবো। তাহলে চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। এই দেখো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট কি নিয়ে বসছি, ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া। এ দেখো কটা বাজছে এখন, 11:25 বাজে, এখন আমার সকালে ব্রেকফাস্ট ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া, আর এখানে একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর আছে রুটি। এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। তাহলে চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে কথা বলছি। তোমাদের সামনে আমি চলে এসেছি, তা তোমাদের বলেছিলাম আমি সকালে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলবো, তারপরে একদম ভুলে গেছি, মাথায় ছিল না যে তোমাদের সাথে কথা বলতে হবে। তা ছটফট করে রান্না বান্না করলাম, বাসন টাসন মাজলাম, ঘর টর মুছলাম, তারপর তোমার স্নান করে পুজো দিলাম, তখনও অব্দি মাথায় নিয়ে আমার। তারপরে রেডি হয়ে ছেলেকে আনতে গেলাম, ছেলেকে নিয়ে আসলাম। এই দেখো আমার ছেলে, ছেলে স্কুল থেকে এসে জামা প্যান্ট পরেছে। তাহলে চলো দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম, কি দিয়ে দুপুরে খাবার খাবো। চলো এখানে দেখো, বাটা মাছের তেল ঝাল করেছি, আর এখানে আছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা, এটা গতকালের, আর এইটার মধ্যে ভাত আছে, এই ডেচকিটার মধ্যে ভাত আছে, এটা দেখালাম না। আর এখানে 2 পিস লেবু কেটে রেখেছি, আর এখানে আছে পাতলা মুসুরির ডাল। এখন কটা বাজে জানো? চলো দেখাই। দেখো এখন বাজে 3:10, এখন আমি আর ছেলে খেতে বসবো। তাহলে চলো বন্ধুরা, খাওয়াটা ছটফট করে করে নিই, তারপর তোমাদের সামনে এসে কথা বলছি। এই দেখো এখানে শুয়ে আছে, আমি একটু বসবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি আজকে এখানে রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফ্রেন্ডস প্রচুর পরিমাণে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে সাথে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা।